আমার যুবকের আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, শনিবার রাত 10টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে সীতাকুণ্ডের বেসরকারি বিএম কন্টেইনার ডিপো। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় লাল হয়ে যায় চারপাশ, দফায় দফায় বিস্ফোরিত হয় কন্টেইনার, ট্রাক চালক কিংবা শ্রমিক যে যার মতো পেরেছেন জীবন নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হন অনেকে। বাঁচার কথা ছিল না, সেখান থেকে আমার মালিক আমাকে শিক্ষা দিয়ে বোঝায় দিলেন, গোলা মৃত্যু থেকে পালায় বেড়াও, মৃত্যু থেকে তো পালায় বেড়ানো যায় না, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথা লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলে, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়, আর কবর এমন একটা ঘরের নাম যেই ঘর থেকে সবাইকে ওই ঘরের মধ্যে ঘুমাতে হয়। কোনদিন আপনি পালায় যেতে পারবেন না। আন্নাসু ফিল কবরি কাল খরীকে ফিল বাহার, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, অন্ধকার কবরের ভিতরে আপনার আমার সে অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি জানতে কবরের ভিতরে কি হয়, তোমরা আল্লাহ তাদাফানু, জীবনে কোনো দিন দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতে, দাফন কাফনের কথা মৌত তোমাদেরকে ভুলাই দিত। ও মুসলমান, আজকে চিন্তা করেন, এই মাহফিলে যারা আমরা এসেছি, সুস্থ সবল জীবন আল্লাহ দিয়েছেন, যখন করোনা এসেছে মাস্ক পরেছি, স্যানিটাইজার ব্যবহার করেছি, মৃত্যুকে ভয় পেয়ে ঘরের ভিতরে বসে আছি, মৃত্যু যখন আসবে, আল ইহতিয়াত লা ইউগনি আনিল কদরি শাইআ, পাঁচ মাস আপনি বের হন নাই, বাজারের ব্যাগের ভিতরে করে করোনা যিনি ঘরের ভিতরে পাঠায় দিতে পারেন তিনি কে? আমার ভাইরা যারা এখানে বসেছে, একটু প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, খুব ক্ষণিকের সময় দিয়ে পাঠিয়েছেন, আখেরাত দিয়ে যদি এটা একটু ক্যালকুলেট করেন, আপনি অবাক হয়ে যাবেন, কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একটা সকাল সন্ধ্যা হাজার হাজার বছরের সমান হবে। আপনার 60-70 বছরের জীবন সকাল সন্ধ্যার ভিতরে ফুরে যাবে, এমন জীবন আপনার সামনে, ওই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে এখন। এই জীবনে যদি প্রস্তুতি নিতে পারেন, যিনি আল্লাহ জান্নাতের মালিক আপনাকে বানায় দিবেন তিনি কে? মোমিনের জীবনে হতাশা বলতে কোনো অধ্যায় নাই। রসুলের মনটা মাঝে মাঝে দুঃখে ভরে যেত, কাফেররা কত কষ্ট দিয়েছে, আমরা কত সুখে আছি, নামাজ পড়তে নিয়েছে মোবারক গর্দানের উপরে ভুঁড়ি চাপায় দিয়েছে, দম বন্ধ হতে দিয়েছে। তখন আল্লাহর নবী আল্লাহর কাছে বদদোয়া করেন নাই, মনে যখন কষ্ট লাগতো আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নি আবুদু ওয়াবনু আবিদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক
আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي بلتن الله أمي أبن الغلام غلام الغر الغلام আমার মাও তো আপনার বান্দি, আল্লাহ আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আপনার সিদ্ধান্ত আদালত পূর্ণ। যত নাম আপনার আছে সব নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনি শিখিয়েছেন কিতাবের মধ্যে নাজিল করেছেন ওই নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছেন নামগুলা ধরে ডাকতেছি। কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, ওয়া নূরা সাদরি আমার দিলটাকে আপনি আলোকিত বানায় দেন, ওয়া জালা হুজনি আমার দুশ্চিন্তাগুলা দূর করে দেন, ওয়া যাহাব হাম্মি পেরেশানি মুক্ত করেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে আমরা হয়রানি পেরেশানির মধ্যে আছি, চিন্তা করে দেখেন, কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, মৃত্যু অবশ্যই আমাকে পাকড়াও করবে, মৃত্যু অবশ্যই তোমাকে পেয়ে বসবে, মৃত্যু অবশ্যই আমাকে সাক্ষাৎ দিবে। মৃত্যুর সাক্ষাৎ পাওয়ার জন্য প্রস্তুতি যার আছে, অন্তরটাকে সে সব সময় জাগ্রত রাখবে। এমন কিছু মানুষ আছে কোরআন যাদেরকে জীবিত হওয়া সত্ত্বেও মৃত বলছে, যে মানুষগুলো জীবিত থাকার পরেও মৃত। আল্লাহ মানুষকে বানিয়েছেন, মানুষের ভিতরে আল্লাহ আকল দিয়েছেন, মানুষের ভিতরে আবার শাহওয়াত জৈবিক চাহিদা আছে, জৈবিক চাহিদা চরিতার্থ করতে মানুষ চায়। জন্মগতভাবে আকল দিয়েছেন, জৈবিক চাহিদা আল্লাহ দিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, যৌন চাহিদা ফেরেশতাদের নাই, পশুকে আল্লাহ আকল দেয় নাই, যৌন চাহিদা দিয়েছে। এমন মানুষ আল্লাহ বানায় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে যৌন চাহিদা দিন আকল দিন এমন মানুষ বানিয়েছেন। সৃষ্টির পরে একটা নির্দিষ্ট সময়, যেই সময়ে শরীয়ত আপনার উপরে অর্পিত হয় না, ওই অবস্থার কোনো কিছু আল্লাহ ধরবেন না। মা উলসিমা ফিহি কুলফা, যেই সময়ে শরীয়ত আপনার উপরে অর্পিত হয়, আপনি যখন বালেগ হলেন, আপনি যখন বুঝপ্রাপ্ত হলেন, শরীয়ত যখন আপনার উপরে পতিত হয়েছে, হুকুম বিধান যখন আপনার উপরে প্রযোজ্য হয়েছে, তারপর থেকে আল্লাহ দেখবেন কার আমলটা কত সুন্দর হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখবেন কার আমল কত সুন্দর, আপনার আমল যদি সুন্দর না হয়, আল্লাহর সাথে যদি আপনি কুলুষিত আমল করেন, মুনাফিক আচরণ করেন, আপনারও একদিন মৃত্যু হবে, কবর আপনার ঠিকানা হবে, কিন্তু অন্ধকার কবর কোনোদিন আপনাকে আপন বানাবে না, ঠিক না বেঠি? এজন্য আল্লাহ স্মরণ করায় দিচ্ছি, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফেরাউন পালিয়ে মেরেছে, ফেরাউন পালিয়ে বেরিয়েছে, নমরুদ পালিয়ে বেরিয়েছে মৃত্যু থেকে,
কেমন করে তোমরা মৃত্যু থেকে পালিয়ে থাকবে? ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছে, লোহিত সাগরের ভিতরে নিমজ্জিত হয়ে মারা গিয়েছে। আল্লাহ নিদর্শন বানায় রেখেছে, আজ অবধি চুল পর্যন্ত নিয়ে যেতে দেয় নাই। শেষ মুহূর্তে এসে ফেরাউন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ফেরাউন শেষে এসে বলেছিল, আল্লাহ ইমান আল্লাহ বনি ইসরাঈলদের মতো যে মানুষগুলো চোখের সামনে পার হয়ে গেল তাদের মতো করে ইমান আল্লাহ। আল্লাহ তৎক্ষণাৎ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ وقد عصيت قبل وكنت من المفسدين, তুই ছিলি সন্ত্রাসী, ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী, এখন আর তোর ঈমান এনে কোনো লাভ নাই। আজকে যারা এখানে বসেছি মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছি, মৃত্যু আমাকে আপনাকে ধরবে, পাকড়াও করবে, কবর পর্যন্ত নিয়ে যাবে, ঠিক না বেঠি? সামনের দিনগুলায় দেখবেন পৃথিবীটা মৃত্যুপুরি হয়ে যাবে। এই যে পৃথিবীর 22 লক্ষ মানুষ মারা যাবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারে না, কিন্তু এই আজাব আসবে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, পৃথিবীর ভিতরে মহামারী আসবে। ঠিকই মহামারী এসেছে, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন পৃথিবীর ভিতরে ভূমিকম্প আসবে। ঠিকই পৃথিবী ভূমিকম্পের দিকে যাচ্ছে, এই পৃথিবীর ভিতরে বিপর্যয় সৃষ্টি হবে, মানুষগুলা দলে দলে মারা যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার মালিক আমার আল্লাহকে ডাকবে। এখন চিন্তা করেন কয়জন আল্লাহর দিকে আমরা আসি, আল্লাহ সেদিন আমার সকল অপরাধগুলো চোখের সামনে তুলে ধরবেন। ফেসবুকে যারা লম্বা সময় কাটায় একটা বার চিন্তা করে দেখেন, আত্মীয় স্বজনের সামনে বসে খারাপ কোনো ভিডিও আপনি দেখতে পারেন না, কারণ আপনি আপনার সম্মানটাকে বাঁচানোর চেষ্টা করেন। আর সেদিন আপনার চোখের সামনে সব ডকুমেন্টগুলো যিনি পেশ করে দিবেন তিনি কি? সমস্ত ডকুমেন্টগুলো চোখের সামনে বাসতে থাকবে। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً সেদিন মানুষ তাকায় দেখবে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব গুণাগুলো চোখের সামনে দেখা যায়। মিথ্যা বলার চেষ্টা করবে, আল্লাহ জবান বন্ধ করে দিবে, আপনার আমার সঙ্গে থাকা চামড়ার জবান খুলে যাবে, চোখের জবান আল্লাহ খুলে দিবেন, কানের জবান আল্লাহ খুলে দিবেন। একটাবার চিন্তা করে দেখেন যেই মালিককে ফাঁকি দিচ্ছি তাকে কি ফাঁকি দেওয়া যায়? বলেন ফাঁকি দেওয়া যায়, মহাব্বত করে বলেন ফাঁকি দেওয়া যায়। আজকে তরুণ হওয়ার কারণে রক্ত গরম, আমার সঙ্গের কত তরুণ ছিল ছাত্র বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাকে স্মরণ করায় দিয়ে গিয়েছে, তুইও তো দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারিস। গত কিছুদিন আগে এমন বড় বিপদে পড়েছিলাম, বাঁচার কথা ছিল না, সেখান থেকে আমার মালিক আমাকে শিক্ষা দিয়ে বোঝায় দিলেন, গোলাম
মৃত্যু থেকে পালায় বেড়াও, মৃত্যু থেকে তো পালায় বেড়ানো যায় না, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথা লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলে, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়, আর কবর এমন একটা ঘরের নাম যেই ঘর থেকে সবাইকে ওই ঘরের মধ্যে ঘুমাতে হয়। কোনদিন আপনি পালায় যেতে পারবেন না। আন্নাসু ফিল কবরি কাল খরীক ফিল বাহার, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, অন্ধকার কবরের ভিতরে আপনার আমার সে অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি জানতে কবরের ভিতরে কি হয়, তোমরা আল্লাহ তাদাফানু জীবনে কোনো দিন দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতে, দাফন কাফনের কথা মৌত তোমাদেরকে ভুলাই দিত।